আসসালামু আলাইকুম। পলিফিন ডিজাইন অ্যান্ড ইন্টিরিয়র থেকে ইঞ্জিনিয়ার হাসিব বলছিলাম। প্রতিবারের ন্যায় আজকে আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব একটা 2D প্ল্যানে কি কি থাকে। আমরা অনেকে আসলে একটা 2D প্ল্যান বলি, আর ইঞ্জিনিয়ারিং ভাষায় বলি হচ্ছে আর্কিটেকচারাল প্ল্যান, যেটাকে ইঞ্জিনিয়ারিং ভাষায় বলা হয়। তো সেই প্ল্যানটা নিয়ে আজকে আপনাদের মধ্যে ডিসকাস করব, এবং সেই প্ল্যানটা আজকে আপনাদের বোঝানোর চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। আর আমাদের চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো থ্যাংক ইউ সো মাচ। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আপনাদের যে প্ল্যানটা আমরা দেখাবো সেই প্ল্যানটা আমরা করেছি হচ্ছে নাটোর সদরের বাগাতিপাড়া উপজেলার একটি প্রজেক্ট করেছি। সেই প্রজেক্টের ক্লায়েন্টের নাম ছিল হচ্ছে মন্টু। প্রজেক্ট অ্যাড্রেস হচ্ছে বাগাতিপাড়াতে, ঠিক আছে? এই হচ্ছে মূলত ব্যাপার। হ্যাঁ, আমরা এটা হচ্ছে পলিফিক ডিজাইন অ্যান্ড ইন্টেরিয়র থেকে এই ডিজাইনটা করা হয়েছে, এবং এটা আমাদের হ্যান্ড ওভার প্রজেক্ট। চলুন আমরা ভিতরে যাই, গিয়ে আমরা ডিজাইনটা দেখি। এই ডিজাইনে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ট্রপিক্যাল ফ্লোর প্ল্যান, ঠিক আছে? ট্রপিক্যাল ফ্লোর প্ল্যানে টোটাল আমরা আছে হচ্ছে আপনার জমি পেয়েছিলাম 43 ফিট। হ্যাঁ, সেখান থেকে আমরা 41 ফিট নিয়েছি। এখানে ছিল আমাদের হচ্ছে 71 ফিট, সেখান থেকে আমরা হচ্ছে নিয়েছি 68 ফিট 6 ইঞ্চি। এর মধ্যে আমরা মূলত এই ডিজাইনটা করেছি, মাঝখানে সিঁড়ি দিয়ে আমরা ইউনিটটা ডিভাইডেড করে ফেলেছি, এবং পার ইউনিটে আমাদের আসলে দেখা যাক যে কি কি আছে। আচ্ছা, এটা আমাদের সিঁড়ি, সিঁড়ি দিয়ে ঢুকতেই এটা আমরা ঢুকলাম। ঢুকে দেখা যাচ্ছে কি যে আমরা হচ্ছে লিভিং এন্ড ডাইনিং ড্রয়িং রুম পাচ্ছি, এরপর এক টয়লেট পাচ্ছি, টয়লেটের পাশে কিচেন রুম, কিচেন রুমের পাশে আমাদের বেডরুম আছে, বেডরুমের পাশে আর একটা বেডরুম, মাস্টার বেড যেটাকে বলা হয়। মাস্টার বেডের পাশে টয়লেট পাচ্ছি, টয়লেটটা হচ্ছে 3 সাড়ে 3 ফিট বাই 7 ফিট দেওয়া আছে আমাদের, এবং উইথ অ্যাটাচড বেলকনি আছে। হ্যাঁ, এই হচ্ছে মূলত হচ্ছে আমাদের একটা ইউনিট আমরা করেছি। ক্লায়েন্ট এখানে চেয়েছিল যে এটাতে হচ্ছে মূলত ওনারা হচ্ছে একটা ইউনিট, দুইটা ইউনিট, ওনারা হচ্ছে টোটাল ইউনিট চেয়েছে হচ্ছে 5টা ইউনিট করেছিলাম আমরা এখানে। ইউনিট গুলা আমরা ছোট ছোট করেছি, কারণ হচ্ছে রিকমেন্ডেশন ছিল একটু বেশি, একটু বেশি যেহেতু 5টা ইউনিট। সো আমরা আসলে সেভাবে আসলে ডিজাইনটা করার চেষ্টা করেছি। প্রতিটা ইয়াতে আমরা দুটা বেডরুম রেখেছি, একটা টয়লেট, দুইটা টয়লেট, দুইটা বেডরুম, কিচেন, বারান্দা এবং ডাইনিং কাম ড্রয়িং। এইভাবে আমরা আসলে মূলত আমরা সবকিছু সুন্দরভাবে সাজিয়েছি মূল প্ল্যানটাকে। তো আসলে এটাকে আসলে মূলত 2D প্ল্যান বা আর্কিটেক্ট প্ল্যান বলা হয়। তো এই টাইপের ডিজাইন যদি আপনাদের লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। পলিফিক ডিজাইন এন্ড ইন্টেরিয়র সর্বদা আপনাদের পাশে আছে, ও পাশে থাকে, সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। সো আই আজকে পর্যন্তই। সো নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এতটুকুই। সো আল্লাহ হাফেজ।